বাংলাদেশের জন্য এই ম্যাচটা ফাইনালে যাওয়ার মিশন, এবং শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশও কিন্তু দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে। বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে, সেই তিন ম্যাচে নেপালের সাথে গোলনীল ড্র করেছিল শ্রীলঙ্কা আন্ডার নাইনটিনের স্টার্টিং ইলেভেন। শ্রীলঙ্কার স্টার্টিং ইলেভেন, গোলকিপার থারিন্দি, ড্র হলেই বাংলাদেশের জন্য ইনাফ। বাংলাদেশ ইউ নাইনটিন, রূপনা চাকমা, মারিয়া মান্দা, আফ্রিদা খাতুন, সোহাগী কিসকু, তিনি কিক অফটা করেছেন স্টার্টিং ইলেভেনে, তিনি ফিরেছেন। বাংলাদেশের স্টার্টিং ইলেভেনে চারটা পরিবর্তন আছে, ফরওয়ার্ড দুজনই চেঞ্জ, এবং ম্যাচের একেবারে শুরু থেকেই বাংলাদেশ তারা চাইছে আক্রমণে উঠতে। কোনো সন্দেহ নেই, শামসুন্নাহার সিনিয়র নাম্বার থ্রি, এবং তার কাছে বল, বল দখলে লড়াইটা চলছে। শামসুন্নাহার জিতলেন, তবে শেষ পর্যন্ত পিছন থেকে এসে আমিত মালিকা তার গায়ে লেগে টাচলাইনের বাইরে গেছে। ওয়ান সেকেন্ড, বাংলাদেশ আবারও আক্রমণে। শ্রীলঙ্কা আগের প্রত্যেকটা ম্যাচে মানে মিনিমাম যে প্রতিরোধ, যে মিনিমাম রেজিস্ট্যান্স অপোনেন্টের বিপক্ষে দেখাতে পারেনি। ভুটানের কাছে পাঁচ গোল, ইন্ডিয়ার কাছে পাঁচ গোল, এ মুহূর্তে কিন্তু বাংলাদেশের আক্রমণ। প্রথম গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মারিয়া মান্দা, অনেকটা ডানে ছেড়েছেন, সেখানে আনাই মোগিনী। বাংলাদেশের কন্ট্রোলে বল, এক্সিলেন্ট স্কিল, একটা চমৎকার শট, প্রথম গোলটা হবে হবে করছে, প্রথম গোল হয়ে গেল, 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। নাম্বার 8 এই ম্যাচে প্রথম গোল করলেন স্বপ্না রানী। স্বপ্না রানী স্টার্টিং ইলেভেনে ফিরেই গোলটা তিনি নিজের করে নিলেন, এবং শটটা ছিল শাহেদা আক্তার রিপার শট, গোলকিপার তার হাতে বলটা লাগলেও রিবাউন্ডে আর কিছুই করার ছিল না। গোটা ম্যাচ তিনি ফিনিশ করতে পারেনি থারিন্দি, এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কা দলটা ঠিকঠাক মতন রিগ্রুপ হওয়ার সময় পায়নি। আবারও বাংলাদেশের আক্রমণ, ঋতুপর্ণা চাকমা ঢুকে পড়েছেন, বাঁ পায়ে ছেড়েছেন, এবং দ্বিতীয় গোল ঋতুপর্ণা চাকমা, 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। হোয়াট আ ব্রিলিয়ান্ট স্টার্ট ফ্রম বাংলাদেশ, ঋতুপর্ণা চাকমা, দুটো গোল এই টুর্নামেন্টে তার, বাংলাদেশ এগিয়ে গেল 2 গোলে, এবং এই ম্যাচ এরই মধ্যে এক পেশে বানিয়ে দিচ্ছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের এখনও 7 মিনিট পেরোয়নি, বাংলাদেশের পয়েন্ট ছিল 7। অনুচিং মোগিনী তার টার্গেট ছিল, তবে মোগিনী পাননি। ব্যাকলাইনে আফিদা খাতুন, রিপা ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, আরো একটা গোলের সুযোগ নিজে নিজে, এবং গোলটা তিনি করলেন, গোল নাম্বার 3, 3-0 গোলে এগিয়ে বাংলাদেশ। শাহেদা আক্তার রিপা তার গোল নাম্বার 3, এবং শাহেদা আক্তার রিপার এই টুর্নামেন্টে তৃতীয় গোল। বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে গেল 3-0 গোলে, খানিকক্ষণ আগে একই কাজ করেছিলেন ঋতুপর্ণা, সবাই ছন্দে ছন্দ মিলিয়ে গোল করছেন, এবং ওই জায়গায় যখন আপনি খানিকটা স্পেস শাহেদা আক্তার রিপাকে দেবেন তখন তিনি গোল করে ফেলবেন, সেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার 11টা গোল ছিল এই মৌসুমে। বিল্ড আপ ফুটবল বাংলাদেশের কাছ থেকে, বেশ কয়েকটি পাস তাদের খেলা হয়ে গেছে, ক্রস, এবং এখানের পরিণতিটা কি হয়, এবং দেখুন ফাঁকা জালে সেখানে গোল মিস করে গেছে বাংলাদেশ। মারিয়া মান্দা, আনুচিং মোগিনী, শামসুন্নাহার সিনিয়র, 10 নম্বর পাস, ঋতুপর্ণা চাকমা ক্রস ইন করিয়েছেন সরাসরি পোস্টে, গোলকিপার থারিন্দি তিনি ক্লিয়ার করেছেন, বাইলেনের বাইরে গেছে, কর্নার কিক বাংলাদেশে, গোলকিপারের বাংলাদেশের রূপনা চাকমা এই ম্যাচের 42 মিনিটে এসে বলের সাথে এবার কিন্তু চতুর্থ গোলের জন্য বাংলাদেশ, এবং গোল ঋতুপর্ণা চাকমা, 4-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। চমৎকার চিপ, ব্রিলিয়ান্ট গোল, ফ্যান্টাস্টিক। ফিনিশিংয়ের দুর্বলতার কথা বলছিলাম, তবে আপনি যদি এই ধরনের ফিনিশিং করতেই পারেন তাহলে সেই কথাটা মিথ্যে প্রমাণিত হয়, এবং মিথ্যে প্রমাণ করতে তিনি তার সেই মুনশিয়ানা দেখালেন। একটা চমৎকার চিপ, আঁকি লম্বা করে সামনে বাড়িয়েছিলেন, এবং যেটা তিনি সবসময় করেন সচরাচর, হালকা করে গোলকিপারের মাথার ওপর দিয়ে বলটা জালে জড়িয়ে দিলেন, ক্লিনিক্যাল, বুদ্ধিদীপ্ত, ব্রিলিয়ান্ট, পাঞ্চ পারফেক্ট ফিনিশিং। আবারও বাংলাদেশের অ্যাটাক, শাহেদ আক্তার রিপা ডান পায়ে ট্রিগারটা পুল করলেন, তবে এবারও পোস্টের অনেক ওপর দিয়ে, সেন্টার ব্যাকের কাছে বল গেছে অল্প কয়েকবার, আখি
নিজেই শটটা করেছেন এবং আখি গোলটাও পেয়ে গেছেন। চোখ টানার মতো গোল ক্যাপ্টেন আখির, এবং তাই নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ টিমের ডাগ আউট। অন টার্গেটে রাখতে পারলেই গোল পাওয়ার একটা সম্ভাবনা, এবং থিরান্দার হাত সেখানে যথেষ্ট স্ট্রং ছিল না। এ দফায় অবশ্য বাংলাদেশের আক্রমণটা ভেস্তে দিতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা, তবে সেটা কতক্ষণের জন্য, কতক্ষণ তারা আটকে রাখতে পারবে বাংলাদেশকে। আরও একটা সুযোগ, আরও একটা গোল, গোল যেন মুড়ি মুড়কি। শাহেদা আক্তার রিপা আধ ডজন গোলের ট্যালিটা পূর্ণ করলেন। She is happy. Why not? আখির লং বল এবং একটা সিল্কি টাচ শাহেদা আক্তার রিপার। চলছে সেটা, এখনো শেষ হয়নি, এরই মধ্যে ছটা গোল তাদের জালে ঢুকেছে, অর্থাৎ এখনো পর্যন্ত 22টা গোল হজম করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ আরও একটা গোলের অপেক্ষায়, অপেক্ষা বলতে বলতে আরও একটা গোল, এবং 7-0 গোলে এগিয়ে বাংলাদেশ সপ্তম স্বর্গে। বাংলাদেশ সবাই গোল করছেন, যেই শট করছেন তিনিই গোল করছেন। লং রেঞ্জ ট্রাই, গোলকিপারের মাথার উপর দিয়ে জালে, 8-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। সম্ভবত 45-40 গজ দূর থেকে একটা দুর্দান্ত গোল, ফ্যান্স আর ডিলাইটেড, 8-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। বড়ই হচ্ছে মার্জিনটা, বড়ই হচ্ছে রিফাত মাসুদ। আফিদা খাতুনের দ্বিতীয় গোল, শটটা করেছিলেন দারুণভাবে, বলটা ঘুরতে ঘুরতে স্পিন খেয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে ঢুকে গেছে গোলকিপার, তিনি কয়েক স্টেপ সামনে চলে এসেছিলেন। চমৎকার পাস, বা প্রান্ত দিয়ে আক্রমণে হালিমা, কাটব্যাক করেছেন, গোল হতে পারে, এবং গোল নাম্বার 9-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। একটা চমৎকার টিম এফোর্ট, ফাইনালি আনুচিং মোগিনি, তিনি বাংলাদেশের 9 নম্বর গোলটা করলেন। হালিমার ডান ফ্ল্যাঙ্ক দিয়ে ঢুকে পড়ে অনেকটা বাইলাইন থেকে দারুণ একটা কাটব্যাক করলেন, এবং সেটাকে প্রথমে কাজে লাগাতে পারতেন আনুচিং মোগিনি, সেটা হয়নি। পরবর্তীতে বলটা ঘুরে এসেছিল নাসরিনের কাছ থেকে, এবং এবার আনুচিং মোগিনি ঠিক ঠিক। এই ম্যাচে পেনাল্টি কিক না পেলেও বাংলাদেশ খুব একটা মন খারাপ করবে না, দরকারও নেই। আবারও কিন্তু লং রেঞ্জে, এবার গোল, গোল নাম্বার 10, এবং ফাইনালি হ্যাট্রিক পূরণ করেছেন আফিদা খাতুন, একজন সেন্টার ব্যাক একটা ম্যাচে হ্যাট্রিক করলেন, এবং সবগুলোই প্রায় একই ঢঙে, ওই নিজের জায়গা থেকে শট করেছেন। আফিদার হাসি সেটা দেখার মতো, মুচকি হাসি তিনি হাসছেন, কারণ তিনি জানেন তিনি হ্যাট্রিকটা যেভাবে করেছেন এভাবে খুব বেশি ফুটবলার হ্যাট্রিক পান না। 10-0 গোলে এগিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে, আপনারা যারা ভাবছেন যে এটাই বাংলাদেশের বয়সভিত্তিক দলের সর্বোচ্চ জয় কিনা, এবং গোল নাম্বার 11 ইজ ইট, এবং তাই 11 নম্বর গোল, গোল করা যেন কোনো ঘটনাই নয়। উন্নতি খাতুন, তার একটা গোল, এবং গোলটা যেভাবে হয়েছে ঠিক সেটাকে রেপ্লিকেট করে দেখালেন ঋতুপর্ণা চাকমা। স্বপ্নারানীর ক্রস ভেতরে ইন করলো, সম্পূর্ণভাবে পরাস্ত ডিফেন্স, হালকা করে একটা টাচ দিয়েছিলেন আনুচিং, অ্যান্ড ফাইনালি সেটা যখন পোস্টে লাগলো, উন্নতি গিয়ে জাস্ট বলটার গতিটাকে চেঞ্জ করেছেন, এবং তারপর এবং বাংলাদেশের পারফরমেন্স সময়ের সাথে সাথে আরও কিন্তু ধারালো হয়েছে। আবারও ভেতরে ঢুকে পড়েছেন হালিমা, তবে এখনও পর্যন্ত আনুচিং মোগিনি লং রেঞ্জে, এবং গোল নাম্বার 12, এবার কিন্তু গোল করেছেন নাম্বার 17। হ্যাট্রিক হলো শাহেদ আক্তার রিপার, হ্যাট্রিকটা প্রথমার্ধে তিনি করতে পারতেন, কিন্তু সেটার জন্য অনেক লম্বা সময় তাকে ওয়েট করতে হয়েছে। একের পর এক গোল হচ্ছে জটলা, সেখান থেকে শাহেদ আক্তার রিপা মিস করেন কিভাবে, গোল নাম্বার 12, এক ডজন। আমরা দেখেছি স্কোর লাইনটা হয়েছিল 12-0, অ্যাডিশনাল টাইম খুব বেশি দরকার নেই কারো, এবং বাংলাদেশ 12-0 গোলে জিতে চলে গেল ফাইনালে। না হারলে